নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। আজ আমরা আমাদের এই ভিডিওতে ভগবান কুবেরের গায়ত্রী মন্ত্র সাধনা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাব। এই কুবের গায়ত্রী মন্ত্র সাধনা মূলত সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আর্থিক অনটনে ভুগছেন, যাদের চটজলদি প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। কি সেই কুবের গায়ত্রী মন্ত্র, কীভাবে কতদিন এই মন্ত্রের সাধনা করতে হয়, ইত্যাদি সকল কিছু আপনারা আজকে আমাদের এই ভিডিওতেই জানতে পারবেন। তাই সঙ্গে থাকুন আমাদের, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে ভগবান কুবেরকে কোষাধ্যক্ষ বলে আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ তিনি ধন ও সম্পদে রক্ষাকর্তা। পৌরাণিক কথা অনুসারে ভোলেনাথের উপাসনা করে তিনি অসীম ধন সম্পত্তির অধিকারী হন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যে কোনো ভক্ত যদি তিনি কুবের দেবতার ভক্তি ভরে সাধনা করে তাহলে সেই ভক্ত অপার ধন ও সম্পত্তির অধিকারী হতে পারে। কুবের দেবতাকে প্রসন্ন করে তার আশীর্বাদ পাওয়ার অনেক শক্তিশালী মন্ত্র রয়েছে। তবে আজকে আপনারা যে মন্ত্র সম্পর্কে জানতে চলেছেন সেই মন্ত্র সকল মন্ত্রের মধ্যে সেরা একটি মন্ত্র। হ্যাঁ বন্ধু, আপনারা সকলেই জানেন গায়ত্রী মন্ত্র নিজে থেকেই কতটা শক্তিশালী হয়ে থাকে। আমাদের শাস্ত্রে গায়ত্রী মন্ত্রে অনেক গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। ঠিক তেমনি সকল দেবদেবী একটি করে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আমাদের শাস্ত্রে রয়েছে। সেই গায়ত্রী মন্ত্রগুলো সম পরিমাণ শক্তিশালী এবং তার সঙ্গে সঙ্গে কার্যকরী। কোনো দেবদেবী আপনারা যদি কোনো মন্ত্র নাও জানেন, শুধুমাত্র সেই দেবদেবীর গায়ত্রী মন্ত্র জপ করেই তার বিধিবদ্ধ পূজা সম্পন্ন করা যায়। আজ আপনারা কুবের দেবতার যে গায়ত্রী মন্ত্রটি সম্পর্কে জানবেন সেই মন্ত্রের সাধনা আপনাকে টানা 21 দিন ধরে করতে হবে। এই মন্ত্র সাধনা শুরু করতে হবে কোনো শুক্রবার থেকে। শুক্রবার থেকে শুরু করে টানা 21 দিন এই মন্ত্রের সাধনা আপনাকে করতে হবে। আপনি শুক্রবার সকালে স্নান সেরে পরিষ্কার পূজা বস্ত্র পরিধান করে, যদি সম্ভব হয় তাহলে হলুদ বস্ত্র পরিধান করে কোনো কুবের দেবতার ছবি বা মূর্তির সামনে বা কুবের যন্ত্রের সামনে উত্তর দিকে মুখ করে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আসনের ওপর বসবে। কুবের দেবতার ছবি বা মূর্তি বা কুবের যন্ত্র অবশ্যই উত্তর দিকে রাখবে। মাথায় রাখবে উত্তর দিকের দিকপাল হলেন বা উত্তর দিকের দেবতা হলেন এই কুবের। আপনি বসবার পর সবার প্রথমে ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম করবে, তারপর প্রণাম করবে কুবের দেবতাকে। প্রণাম করবার পরে আপনি 21 দিন কুবের গায়ত্রী মন্ত্র সাধনার সংকল্প গ্রহণ করবেন ডান হাতে জল নিয়ে। আপনি কুবের দেবতার উদ্দেশ্যে বলবেন যে আপনি আপনার আর্থিক অচলাবস্থা কাটাবার উদ্দেশ্যে কুবের গায়ত্রী মন্ত্রে সাধনা করতে চলেছেন, এবং এই সাধনাকালে যদি আপনার ভুল ত্রুটি হয় তাহলে তিনি যেন আপনাকে তার ক্ষুদ্র ভক্ত ভেবে ক্ষমা করে দেন। এই বলে আপনি আপনার ডান হাতের জল আপনার মাথায় ছিটিয়ে নেবেন এবং তারপর কুবের গায়ত্রী মন্ত্র 108 বার পাঠ করবেন। সংকল্প শুধুমাত্র প্রথম দিনেই করতে হবে। পরদিন থেকে শুধু শিবের এবং কুবেরের উদ্দেশ্যে প্রণাম করে কুবের গায়ত্রী মন্ত্র 108 বার করে আপনাকে পাঠ করে যেতে হবে। এইরকম আপনাকে 21 দিন
এই সাধনা করতে হবে। বন্ধুরা, অত্যন্ত শক্তিশালী এই কুবের গায়ত্রী মন্ত্র সাধনা। আপনি সাধনা শুরু করবার দিন থেকেই এর প্রদেরই প্রভাব আপনার জীবনে আপনি দেখতে পারবেন। আপনি এই মন্ত্রটি প্রতিদিনও জপ করতে পারেন। যদি আপনি প্রতিদিন জপ করেন তাহলে আপনার আয়ের উৎসগুলো ধীরে ধীরে খুলে যাবে। আপনার অর্থ আগমনের পথে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে। যাই হোক বন্ধু, আপনারা জানলেন 21 দিনের কুবের মন্ত্র সাধনা ঠিক কীভাবে করতে হবে। এবার তাহলে দেখে নেওয়া যাক কোন মন্ত্রের সাধনা আপনাকে করতে হবে, অর্থাৎ কুবের গায়ত্রী মন্ত্রটি কি। কুবের গায়ত্রী মন্ত্রটি হল এই প্রকার: ওং যক্ষ রাজায় বিদমহে বৈষ্ণবনায় ধীমহি তন্নো কুবেরায় প্রচোদয়াত্। বন্ধুরা, মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা প্রয়োজনে কোথাও লিখে রাখতে পারেন। যাই হোক বন্ধুরা, অত্যন্ত শক্তিশালী এই কুবের গায়ত্রী মন্ত্র আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে, এবং এটি মোড় ঘুরিয়ে দেবে 24 ঘন্টার মধ্যে। আপনারা এই সাধনাটি শুরু করুন, দেখবেন যাবতীয় আর্থিক অচলাবস্থা আপনার জীবন থেকে দূর হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।